দ্বিতীয়বারের জন্য এই চেয়ারে বসলেন, কি পরিকল্পনা রয়েছে নতুন? দেখুন, পরিকল্পনা নিশ্চিতভাবে আছে। যেরকম একটা প্রধান হচ্ছে যে কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্টগুলোকে অনলাইনে করে দিয়ে কর্পোরেশনকে একটা স্বচ্ছতার চূড়ায় নিয়ে যাওয়া, যাতে আর এরপরে আর কেউ না বলতে পারে যে চর্পোরেশন বা এখানে দালাল চক্র আছে, এগুলো যাতে কেউ না বলতে পারে সেই জন্য টোটালটা অনলাইনে করে দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে যে আমার মেয়র হিসেবে আমি দায়বদ্ধ মানুষের কাছে, কলকাতার মানুষের কাছে। তাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছেন, অর্থাৎ রিপোর্ট কার্ড, এইটা বার করে মানুষকে জানানো। উনি যেরকম জেলায় জেলায় রিভিউ মিটিং করেন, এখানেও কাজের রিভিউ করে নিয়ে তারপরে রিপোর্ট কার্ড বার করা ছমাস অন্তর। তৃতীয়ত হচ্ছে যে জল জমার সমস্যা, সেই জল জমার সমস্যা থেকে কলকাতাকে কিভাবে বার করে নিয়ে আসা। জল কিছু সময় জমবেই। এবারে ববিদা, এটা একটা বিষয় যে নিকাশিটাকে বিরোধীরা ইস্যু করেছিল, আপনারাও বলেছিলেন যে নিকাশির ব্যাপক উন্নয়ন হবে। নিকাশির উন্নয়ন অলরেডি হয়ে রয়েছে, কিন্তু যেহেতু প্যাটার্ন অফ রেইন চেঞ্জ হয়ে গেছে, 6টা জায়গায় জল জমে কলকাতায়। এই 6টা জায়গার মধ্যে একটা জায়গা বেহালায় কেএইপির কাজ হয়ে গেলে আর ক্যানেলগুলো পরিষ্কার হয়ে গেলে সেখানে আর জল জমবে না। একটা জায়গায় খিদিরপুরে, সেখানে আমাদের অলরেডি একটা পাম্পিং স্টেশন হয়ে গেছে, আরেকটা পাম্পিং স্টেশন করে দিলে সেখানে আর জল জমবে না। আমার স্ট্রিট আর ঠনঠনিয়া কালীবাড়ির ওই জায়গাটা, সেই জায়গাটা জল জমে, সেই জায়গাটা আমাদের একটা বড় ডিসিল্টিং করে পামাবাজার পর্যন্ত ডিসিল্টিং, আর ওখানে আরেকটা পাম্পিং স্টেশন করতে হবে। আরেকটা জায়গা হচ্ছে লেক গার্ডেন্স জায়গায়, সেখানে জল জমে, সেখানে অলরেডি আমরা পাম্পিং স্টেশন করেছি, ওখানে কিছু ডিসিল্টিংয়ের কাজ বাকি আছে। আর কিছুটা আমার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে টালিগঞ্জের কিছুটা জায়গায়, যাদবপুরের কিছুটা জায়গা, এখানে ছোট ছোট প্লটে আমরা ওখানে ডিসিল্টিং করে দিলেই হবে। আর মেট্রো রেলের কাজটা শেষ হয়ে গেলে যাদবপুর টালিগঞ্জে আর জল জমবে না। সব থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আপনি যেটা করেছেন সেটা বলি, তো এইগুলো আমরা নিয়ে প্লাস আমাদের দল যেহেতু একটা আমাদের দিয়েছে যে 200টা পাম্প, অর্থাৎ যেখানে দরকার সেখানে পাম্পিং স্টেশন করে কতগুলো পাম্প, যেখানে পাম্পের অলরেডি পাম্পিং স্টেশন আছে সেখানে আরও পাম্পগুলোকে শক্তিশালী করা, কিছু জায়গায় যেখানে বর্ষার সময় পাম্প লাগে সেখানে পাম্প বসিয়ে 200টা পাম্পের ব্যবস্থা কলকাতা কর্পোরেশনে করতে হবে, সেটা একটা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের এছাড়া যেগুলো আছে, যেমন ধরুন লেডিস টয়লেট, লেডিস ফিডিং, বেবি ফিডিং রুম, কমিউনিটি হল, এগুলো তো নিশ্চিতভাবে আমরা করব। সামনে তো একটা নতুন চ্যালেঞ্জ রয়েছে, বুস্টার দিতে হবে আবার একবার আপনাদের বুস্টারে। হ্যাঁ, ওইটা আছে। ওটা যেহেতু আমরা এইটাতে এখন আমরা ভারতবর্ষের 1 নম্বর কলকাতা এখন ভ্যাকসিনেশনে, তাই এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সুতরাং বুস্টারটা আমাদের কাছে খুব বড় কিছু না, এটা আমাদের ভ্যাকসিন যেই স্বাস্থ্য ডিপার্টমেন্ট দেবে আর যেভাবে স্বাস্থ্য দপ্তর আমাদের নির্দেশ দেবে সেটাকে ইমপ্লিমেন্ট করাটা আমাদের কাছে এখন জলভাত হয়ে গেছে। নতুন মেয়র পরিষদরা দায়িত্ব নিয়েছেন, রাস্তা, স্কুল খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমি অলরেডি প্রেস কনফারেন্সে বলেছি। আমরা নিশ্চিতভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে কিভাবে এটাকে উন্নতি করা যায়। স্কুল 2 বছর বন্ধ, আমাদের বোধহয় জানুয়ারি থেকে খুলবে, খুললে সেই স্কুলের পরিকাঠামো চেঞ্জ করা। আমার ইচ্ছা যে স্কুলগুলোকে আস্তে আস্তে মডেল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল করা, যাতে প্রাইভেটে লোকে না পড়ে কর্পোরেশন স্কুলে আসে এবং গরিবের ছেলেরাও যাতে সমান সুযোগ পায় ই লার্নিংয়ের মাধ্যমে। আর রাস্তাও আমি দিয়েছি খুব এক্সপিরিয়েন্স মেয়র পরিষদকে, যাতে সেটা কিছুদিনের মধ্যেই যাতে সেই রাস্তা নিয়ে একটা নতুন পরিকল্পনা, যেখানে দরকার সেখানে টানেলিং করে সব, যেটা এমার্জেন্সি সার্ভিস যেগুলো সেগুলো নিয়ে যাওয়া। আর এমনিটায় আমরা নতুন পদ্ধতিতে আমরা যে ম্যাস্টিক যদি করে দিতে পারি তাহলে রাস্তার সমস্যা মিটে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপনি ঘোষণা করলেন, সেটা হচ্ছে যে টক টু মেয়রের পরের পার্ট এবার হচ্ছে ভিডিও, এই বিষয়টা একটু যদি বলেন। টক টু মেয়র একটা চলবে, তারপরে আরেকটা হবে শো ইয়োর মেয়র। অর্থাৎ এই যে এটা দেখছেন এখানে সারা দিন স্ক্রিনে ভেসে উঠবে। ওরা যে যখনই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং দেখাবে যে আমার বাড়ির সামনে এখানটা নোংরা পড়ে রয়েছে, এখানে ড্রেন জ্যাম হয়ে রয়েছে, এই দেখুন বাড়িতে জল আসছে না, এটা দেখাবে যেই আমরা এটাকে ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। ডিপার্টমেন্ট কতক্ষণে অ্যাকশান নেবে আমাকে বলবে, তারপর ওটা কাজটা হয়ে গেলে ওই ছবিটা শুদ্ধ আমি যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ফেরত পাঠাবো। একদম ঝাঁ ছকছকে একটা আধুনিক ব্যাপারে, তাই তো? হ্যাঁ, এটা নতুন একটা কনসেপ্ট হচ্ছে, সব অ্যাপ বেসড হবে, যাতে একটা সময় আসবে বছর দুয়েক বাদে কলকাতা কর্পোরেশন আর কাউকে কষ্ট করে আসতে হবে না, আমরা কলকাতা কর্পোরেশন চালাবো, মানুষ পরিষেবা বাড়িতে বসে পাবে। অ্যাপেতে বিল্ডিং প্ল্যান স্যাংশন পাবে, মিউটেশন পাবে, সেপারেশন পাবে, আমাদের আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট, যতগুলো আমাদের পরিষেবা আছে যার জন্য মানুষকে কর্পোরেশনে আসতে হয় সেটা বাড়িতে বসে পাবে।